হ্যাঁ মামা শুন, মামা ও হচ্ছে নাজম, মামা ও হচ্ছে আমাদের আলোকিত পথে আমাদের, হ্যাঁ ওয়ালাইকুম সালাম, ঠিক আছে, ও হচ্ছে নাজম, ও হচ্ছে আমাদের আলোকিত পথের একজন এডিএসডি চাইল্ড। ও প্রায় প্রায় এক মাস যাবত আমাদের এখানে থেরাপির জন্য নিয়মিত আসছে। তো আমরা যখন প্রথমে ওকে আমরা এডিএসডি ডায়াগনোসিস করি, ওর অবস্থাটা এমন ছিল যে ও এক জায়গায় বসতোই না, এবং ও সবসময় একটা খামচা খামচির মধ্যে ছিল, সবকিছু ছুঁড়ে ফেলে দেওয়া, থুতু দেওয়া, বা হচ্ছে আরও অনেক চ্যালেঞ্জ ছিল, বা ওকে বসানো যেত না, এরকম অনেক চ্যালেঞ্জ ছিল। আর সেই নাজমে আমাদের চিকিৎসা কিছুটা ইউটিলাইজ করার পর, অকুপেশনাল থেরাপি সার্ভিস, স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি সার্ভিস ইউটিলাইজ করার পর, ও এখন যথেষ্ট পরিমাণে ইমপ্রুভড। ও এখন কোনো একটা কাজ সুন্দরভাবে শুরু করে, এবং আমরা খেয়াল করছি যে শুরু করার পর কাজটা শেষ করে, এবং মানুষদের কীভাবে সম্মান করতে হয়, সালাম দিতে হয়, প্লাস হচ্ছে কীভাবে আমরা একটা মানুষের সাথে হ্যান্ডশেক করব, কীভাবে আমরা বডি পার্টস আইডেন্টিফাই করব, কোনটাকে কী বলে, কোন একটা কাজে কীভাবে প্রপারলি এঙ্গেজ করতে হয়, স্মাইলিং একটা কিছু, এবং সব মিলিয়ে কমপ্লিট একটা প্যাকেজ আমরা ওর মধ্যে খেয়াল করছি, যেটা আমাদের জন্য একটা বড় ধরনের সাফল্য, এবং ও আমাদের কাছে একটা ইন্সপিরেশন, এবং অন্যান্য প্যারেন্টসদের কাছেও একটা ইন্সপিরেশন, একটা একটা জ্বলন্ত সাকসেস বলবো আমি। তো আমি চাই যে আলোকিত পথের যে সমস্ত আমাদের ক্লায়েন্টসরা রয়েছে, তারা ওকে দেখে আরও অনুপ্রাণিত হবে, এবং আমাদের আলোকিত পথ সঠিক চিকিৎসা পদ্ধতি প্রদানের মাধ্যমে আরও অনেক দূর এগিয়ে যাবে। বাবা বাবা, ওটা ধরে না, ওটা ধরে না বাবা।